আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহর হাবিব কিছু উক্তি টেনে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, এমন একদিন কেয়ামত হবে এটা সত্য, এটা সত্য। আবার কেয়ামত হয়ে যাওয়ার পরে সব যখন ধ্বংস হয়ে যাবে, যখন একটি ধ্বংস লীলায় পরিণত হবে, তখন আবার আল্লাহ মানুষদেরকে জীবিত করবেন, সাজাবেন। এই কথা কাফেররা শুই না, তারা হাসলেন, নাউজুবিল্লাহ বলেন, তারা হাসলেন, হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার আর কোনো কথা পেল না যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার এই দুনিয়াকে আল্লাহ সাজাবে, আবার মানুষ মরে যাওয়ার পরে মানুষকে প্রাণ দিবে, এটা কাফেররা বিশ্বাস করতে পারে নাই। এবং এই কথাও তারা বললেন যে আমাদের সৎ চক্ষে যদি দেখি কেয়ামত, তারপরেও আমরা বিশ্বাস করব না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এইবার খবর দিলেন কেয়ামতের, আপনাকে মানুষগুলা জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে, কেয়ামত কবে হবে, কেয়ামত কবে হবে, আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, যারা কেয়ামত সম্পর্কে জানতে চায়, যারা কেয়ামত সম্পর্কে ভাবতে চায়, কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে চায়, আপনি তাদেরকে জানায় দেন গো রাসূল, ফাইদা বারিকাল বাসার, যখন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার আগে সর্বপ্রথম যেই জিনিসটি মানুষ দেখতে পাবে, এই জিনিসের প্রথম আলামত হবে মানুষের চক্ষুগুলি বিকৃত হয়ে যাবে, মানুষের চক্ষু এমন জিনিস দেখে দেখে আতঙ্কিত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসর, চক্ষুগুলো আতঙ্কিত হয়ে যাবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর চক্ষু আবার কেমন করে আতঙ্কিত হয়? আল্লাহর হাবিব সাথে সাথে উত্তর করলেন, মুমিন বান্দারা যখন ঈমান হারা হতে থাকবে, এক গোলাম নামাজ পড়বে আরেক গোলাম নামাজ থেকে বিমুখ হয়ে যাবে, দেশের মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, দেশের মধ্যে যখন অন্যায় কারবার বেড়ে যাবে, মুরব্বীদের যখন সম্মান থাকবে না, মানুষদের সম্মান থাকবে না, একজন আরেকজনকে টাকার কারণে সম্মান করবে, একজন আরেকজনকে অর্থের কারণে সম্মান করবে, ক্ষমতার কারণে সম্মান করবে, প্রকৃত মানুষ কাউকে সম্মান করবে না। আসেনি ঘুমান, নারায়ে তাকবীর, মনোযোগ ছাড়া কথা হবে না, মনোযোগ দিতে হবে, নারায়ে তাকবীর। একজন আরেকজনকে টাকার কারণে সম্মান দিবে, অর্থের কারণে সম্মান দিবে, একজন আরেকজনকে সম্মান দিতে চাইবে না, তখন মানুষ আফসোস করে বলবে, এই জিনিসটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন, এমন পরিতাপ করে বলবে। ফাইদা বারিকাল বাসর, মানুষের চক্ষুগুলি আতঙ্কিত হবে যখন, তখন মনে করবা কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিসের আলামত? কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে, যেইটা মানুষ কল্পনা করে না সেইটা যদি সামনে ঘটে, তখন মানুষের চক্ষু আতঙ্কিত হয়, মানুষ আশ্চর্য হয়ে যায়, আয় হায় কি দেখলাম, এই গ্রামের মধ্যে এমন একটা কাম হতে পারে, এই দেশের মধ্যে এমন একটা কাজ হতে পারে, মানুষ আতঙ্কিত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গ্রামের মধ্যে এমন আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর হাবিব এইবার বললেন, দুই নাম্বার আলামত, ফাইদা বারিকাল বাসর,
وخسف القمر যখন রাতের আকাশের সূর্যের চন্দ্রের আলো কমে যাবে চন্দ্রের আলো কমে যাবে রাতের আলো যখন মাইনাস পয়েন্টে চলে যাবে যেইভাবে চন্দ্র আলো দেয় সেইভাবে আর আলো দেয় না এইভাবে ধীরে ধীরে যখন আলো কমে যাবে তখন মনে করবা কিয়ামত সামনে আছে কিয়ামত কিয়ামত সামনে আছে ওয়াজুমিআ শামসু ওয়াল কমার প্রতিদিন সূর্য পূর্ব থেকে উদিত হয় আবার সূর্য পশ্চিম দিকে ডুবে চন্দ্র প্রতিদিন পূর্ব থেকে উদিত হয় আবার চন্দ্র পশ্চিম আকাশে হেলে পড়ে কিন্তু যখন কিয়ামত সংগঠিত হবে وخسف القمر وجمع الشمس والقمر তখন সূর্য এবং চন্দ্র একত্রিত হয়ে যাবে দুটো যখন একত্রিত হয়ে যাবে তখন আগুনের অগ্নিকুণ্ড তৈরি হয়ে যাবে তাম দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে কিয়ামত আল্লাহু আকবার কিয়ামত হয়ে যাবে وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার يقول الإنسان يومئذ أين المفر মানুষগুলো তখন ছুটা ছুটি করবে রে আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এই মুহূর্তে কোথায় পালাবো আয় হায় কি দেখলাম চন্দ্র এবং সূর্য এক জায়গায় চলে গেছে দুনিয়া আর দুনিয়া থাকবে না খান খান হয়ে যাবে খান খান হয়ে যাবে রে ওই মুহূর্তে গোলাম বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার মানুষগুলা ছোটাছুটি করবে ছোটাছুটি করবে আর বলবে কোথায় পালাবো কোথায় যাব কোন জায়গায় গেলে একটু পরিত্রাণ পাবো আল্লাহ বলে কাল্লা লাওয়াজার না রে দুনিয়ার কোথাও জায়গা হবে না দুনিয়ার কোথাও জায়গা নাই দুনিয়ার কোথাও তোমার জায়গা হবে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর এই মুহূর্তে পৃথিবীর কেউ তোমাকে জায়গা দিবে না এই মুহূর্তে কিয়ামত হচ্ছে কিয়ামত কিয়ামত হচ্ছে এই মুহূর্তে কেউ তোমাকে জায়গা দিবে না ও কোথায় জায়গা পাবো আল্লাহ বললেন এই মুহূর্তে শুধু আমার কাছে জায়গা পাবা আমার কাছে জায়গা তখন আমার আল্লাহ রব্বুল আলামিন গোলামদেরকে জানাবেন গোলামদেরকে জানাবেন আর আমার কাছে আসা মাত্রই আমি হিসাব নেব তোমার তুমি আখেরাতের জন্য কি পাঠালা আখেরাতের জন্য কি পাঠালা আখেরাতের জন্য কি নেক আমল পাঠাইছো নাকি বদ আমল পাঠাইছো আমি তোমাকে সাথে সাথে জিজ্ঞাসা করব আমার দরবারে যখন আসবা তখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কিয়ামত 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 হবে রে বাবা তখন আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার হাবিবুল্লাহকে বললেন হুজুর কিয়ামতের বর্ণনা আপনি মানুষকে এইভাবে দেন কিভাবে দেব হাবিবুল্লাহকে বললেন আল কারিআ কিয়ামত হবে সত্য তবে আল কারিআ
আল্লাহর হাবিবকে বললেন হুজুর আল কারিআ হবে মাল কারিআ হুজুরকে বললেন হুজুর আল কারিআ একটা শব্দ হবে শব্দ বিকট শব্দ হবে একটা এলান হবে এলান একটা এলান হবে শব্দ হবে শব্দ কেমন শব্দ হবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়া সৃষ্টির শুরু থেকে আমি একজন ফেরেশতা রেখে দিয়েছি যার নাম ইসরাফিল কি নাম আমি একজন ফেরেশতা দাঁড় করায় রাখছি তার পা দুটো জমিনের মধ্যে আর মাথাটা আসমান তার মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে সিংহা নিয়ে দাঁড়ানো আছে শুধু তিনটা ফু দেওয়ার জন্য তাকে আমি কিয়ামত পর্যন্ত দাঁড় করে রাখলাম তার আর কোনো কাজ নাই দুনিয়ার মানুষকেও আমি অনেক দায়িত্ব দিছি সবাই তার দায়িত্ব পালন করে না দেখেন হাবিব এই ইসরাফিল আলাইহিস সালামকে আমি দুনিয়া সৃষ্টির শুরু থেকে তাকে একটা দায়িত্ব দিছি দায়িত্বের নাম শুধু সিংহার মধ্যে ফু দিবে কয়টা তিনটা ফু দিবে কয়টা ফু তিনটা ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ বলে হুজুর এই তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি ইসরাফিলকে দাঁড় করায় রাখছি যখন আমার সিগনাল আসবে সিগনাল আমার সিগনাল পাওয়ার সাথে সাথে এই ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে সিংহার মধ্যে ফু দিবে সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেই দিন আমি ইসরাফিলকে বলবো ইসরাফিল ফু দাও সাথে সাথে ইসরাফিল একটা ফু দিবে একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে তাম দুনিয়ার মধ্যে একটা আওয়াজ শুরু হয়ে যাবে আওয়াজ আল কারিআ আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ তিনবার আমার আল্লাহ বললেন আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ আমরা অনেক ক্ষেত্রে তিনবার একটা কথা বলি গুরুত্ব দেওয়ার জন্য ঠিক কিনা গুরুত্ব বোঝানোর জন্য তিনবার একটা শব্দ বলি আমার আল্লাহ বললেন আল কারিআ একটা বিকট শব্দ হবে কিয়ামতের শব্দ মাল কারিআ সেই শব্দটা কি ওয়ামা আদরাকা মাল কারিআ এই শব্দটা কিয়ামতের শব্দ ইসরাফিলের বাঁশির শব্দ যখন শব্দ শুরু হয়ে যাবে দুনিয়ার মধ্যে যখন এলান শুরু হয়ে যাবে এলান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুদ আল্লাহ বলেন যখন এলান করা হবে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই মুহূর্তে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে আয় হায় দুনিয়া তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুদ মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে যেমন যদি বুঝাতে হয় অনেক সময় শীতের বেলা একটা লাইট জ্বালায়া রাখলে দেখা যায় কিছু পোকামাকড় আইসা লাইটের সাথে বাড়ি খায় কেন বাড়ি খায় সে নিজেও জানে নিজেও জানে না কেন বাড়ি খায় কেন বাড়ি খায় সে নিজেও জানে না আইসা লাইটের আলোর সাথে একটা ধাক্কা খায় কিছুক্ষণ ধাক্কা খায়া জমিনের মধ্যে পড়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মুহূর্তে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুদ মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গে মতো একদিক থেকে আরেক দিকে নিক্ষিপ্ত হবে আল্লাহু আকবার
كالفراش المبثوث وتكون الجبال اي هاي وتكون الجبال كالعهن المنفوش دنيار منشرره আমার আল্লাহ যখন এই দুনিয়া সাজাইলো আয় হায় আমার আল্লাহ যখন দুনিয়া সাজাইলো দুনিয়া সাজানোর সাথে সাথে দুনিয়াটা কাঁপা শুরু করে দিছে আমার আল্লাহ দুনিয়ার কাঁপন বন্ধ করার জন্য পুরো পৃথিবীতে পাহাড় তৈরি করে প্যারাগ লাগায় দিছে প্যারাগ মেরে দিছে প্যারাগ মেরে দিছে মানুষ আল্লাহ দুনিয়া যেন নড়াচড়ি না করে এই কারণে দুনিয়ার মধ্যে পাহাড়ের প্যারাগ মেরে দিছে আল্লাহু আকবার কিসের প্যারাগ বাবা পাহাড়ের প্যারাগ মেরে দিছে যাতে করে দুনিয়া নড়াচড়া না করে আমার আল্লাহ বলে হুজুর যেই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে وتكون الجبال كالعهن المنفوش حضور گو এই দুনিয়ার সকল পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বর্তমানে আমরা দেখি পাহাড় ধস হয় পাহাড় ধস হলে পাহাড়ের মাটিগুলি বালিগুলি নিচের দিকে নামতে থাকে আমার আল্লাহ বলে কিয়ামতের দিবসে যেই দিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই দিন পাহাড়ের মাটিগুলো জমিনের মধ্যে পড়বে না রে ওই দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা কম্পন শুরু হয়ে যাবে এই মুহূর্তে দুনিয়া কম্পন প্রকম্পিত শুরু হয়ে যাবে দুনিয়ার ভূমি কম্প শুরু হয়ে যাবে মানুষগুলো তখন দৌড়াতে থাকবে আর কীট পতঙ্গের মতো একদিকে নিক্ষিপ্ত হবে গর্ভবতী মা গর্বের সন্তান কিয়ামতের ভয়াবহতা দেখে গর্বের অপরিপূর্ণ সন্তান বের হয়ে যাবে ভূমিষ্ঠ হয়ে যাবে আয় হায় দুধের শিশু রাইখা সন্তানকে রেখে মা কখনো পালায় না ওই কিয়ামতের ভয়াবহতা দেখা আমার আল্লাহ বলে হুজুর কিয়ামতের ভয়াবহতা দেখা এই মা সন্তান চলায়া পালায়া যাবে কিসের জানে শব্দ শোনা যায় আয় হায় দুনিয়া আর দুনিয়া নাই ধ্বংস হয়ে গেছে ও আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ বলে ও মুহূর্তে দুইটা জিনিস প্রকাশ পাবে কয়টা দুইটা জিনিস প্রকাশ পাবে দুইটা ও মুসলমানেরা রে কেয়ামত আজকে হবে না আবার কেয়ামত আজকেও হয়ে যেতে পারে কেয়ামত হবার আগে যারা মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তাদের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করেছে আর কেয়ামত যখন হয়ে যাবে ওই কঠিন সময়ের ব্যাপারে আমার আল্লাহ বললেন আখরাজাতিল আরদু আসকালাহা ওই মুহূর্তে দুনিয়া তার গর্বে থাকা সকল কিছু বের করে দিবে সব কিছু বের করে দিবে হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর কি বের করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানালেন দুনিয়ার জমিনে
60 বছরের হায়াত পাইয়া 70 বছরের হায়াত পাইয়া তুমি কোথায় নেক আমল করেছো কোথায় বদ আমল করেছো কোথায় চুরি করার জন্য গেছো কোথায় তুমি অপরাধ করার জন্য গেছো রাতের আধারে কার নামে তুমি বিভিন্ন ভাবে প্ররোচনা করেছো নাতের আধারে আধারে কোথায় অন্যায় করার জন্য গেছো অপরাধ করার জন্য আজকে বেঁচে নিয়েছো আয় হায় দুনিয়ার কেউ দেখবে এই কারণে গোপন জায়গায় চলে গেছো ও গোলাম দুনিয়া ওই দিন তোমাকে কিছুই কয় নাই বাধা দেয় নাই বাধা দেয় নাই বাধা দেয় নাই কিন্তু যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে ওই কঠিন সময় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে ওই দিন দুনিয়া তার গর্বে থাকা সব কিছু ছেড়ে দিবে সব কিছু ছেড়ে দিবে ওই মুহূর্তে তুমি দেখতে পাবা তোমার আমলের মধ্যে কি আছে উপায় না উপায় নাই রে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষগুলি বলবে হায় হায় জমিনের কি হলো জমিনের ভিতর থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে জমিনের কি হলো জমিন থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ রব্বুল আলামিন বলবে এই মুহূর্তে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তার ভিতরে যেন কখনোই কিছু না রাখে এই মুহূর্তে তার গর্ব থেকে সব কিছু বের করে দেওয়ার কথা যিনি বললেন তিনি কে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ রব্বুল আলামিন জানালেন এই মুহূর্তে তাকে সব ছেড়ে দেওয়ার কথা আমি আল্লাহ বললাম আর সে ধীরে ধীরে সব কিছু ছেড়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন গোলামদেরকে বললেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরাই ইয়ারাহু ওয়ামাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররাই ইয়ারাহু সরিষার দানা পরিমাণও যদি নেক আমল করো আমার আল্লাহ তোমাকে ঠকাবে না সরিষার দানা পরিমাণও যদি অপরাধ করো সরিষার দানা পরিমাণও যদি অপরাধ করো আমার আল্লাহ তাও লুকাবে না জমিনকে বলবে জমিন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা জমিন রে সব ছেড়ে দে সব ছেড়ে দে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা শের করে দিবে একটা খবর লুকায়া রাখতে পারবা না একটা খবর লুকায়া রাখতে পারবা না ওয়ামা আদরাকা মাল কারিআ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত হবে কিয়ামত যখন এই দুনিয়া প্রকম্পিত হবে এই দুনিয়া যখন ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আল্লাহ বললেন যখন পাহাড়গুলি ভেঙ্গে তছনছ হয়ে যাবে পাহাড়গুলি জমিনের দিকে নামবে না সোজাসুজি উপরের দিকে উঠতে থাকবে একটি তুলার মতো তুলাকে যখন শুকানো হয় ওই মুহূর্তে তুলার মধ্যে যদি বাড়ি দেওয়া হয় তুলা ছিটকে তুলা উপরের দিকে
উঠতে থাকে যদি তাকে ফু দেওয়া হয় সে আরো উপরের দিকে উঠতে থাকে আল্লাহ বলে হা আমার এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে কয়টা তিনটা ফু দিবে কিন্তু প্রথম ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষগুলা পেরেশান হয়ে যাবে মানুষগুলা পেরেশান হয়ে যাবে দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান জমিনের সাথে লেগে যাবে জমিন আসমানের সাথে লেগে যাবে পাহাড় পর্বতগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস يسأل أيان يوم القيامة فإذا بنق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر تكون مانوش غلا چھوٹا چھوٹی کربے چھوٹا چھوٹی کربے چھوٹا چھوٹی کربے آر بلا ہمیں کتھائے جب کتھائے কোথায় আমাদের জন্য জায়গা আছে কোথায় জায়গা আছে কোথাও পালানোর মতো জায়গা নাই কাল্লালা ওয়াজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুহূর্তে কোথাও যাওয়ার মতো জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর একমাত্র আমি আল্লাহ ছাড়া কোথাও যাওয়ার মতো জায়গা ও বাবারা ও বন্ধুরা ও আমার পর্দার অন্তরালের মা গো মা জীবনে কত অন্যায় করে ফেললাম গো মা ও মা গো কত অট অপরাধ কোথায় করে ফেলি ও আমার বাবারা কোথায় কোন অবস্থানে অপরাধ করি দুনিয়ার কেউ দেখে না কে দেখে দুনিয়ার কেউ দেখে না কে দেখে আর আল্লাহ বলে আমিও দেখি আর জমিন দেখে জমিন চাইলেই তোমাকে পেটের মধ্যে ঢুকায়া ফেলতে পারে কিন্তু জমিন পেটের মধ্যে ঢুকায় না আমি তাকে নিষেধ করেছি নিষেধ কিন্তু গোলাম জেনে রাখো যেই দিন কিয়ামত হবে কিয়ামত যেই দিন আল কারিয়া মাল কারিয়া হবে ওয়ামা আদরাকা মাল কারিয়া হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস যেই দিন সব মানুষগুলি নিক্ষিপ্ত হবে পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে ওই মুহূর্তে এই দুনিয়া দুনিয়া থেকে সব ছেড়ে দিবে তুমি যে অপরাধ করলা তুমি যে অন্যায় করলা দুনিয়ার কেউ দেখে না আমি আল্লাহ দেখেছি আর এই জমিন দেখেছে এই জমিন ওই মুহূর্তে সব বের করে দিবে ও আখরাজাতিল আরদু আতলাহা গর্ভবতী নারী যেমন তার সন্তান প্রসব করার জন্য বেহুশ হয়ে যায় ঠিক কিনা গর্ভবতী নারীর যখন পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় তখন গর্ভবতী নারী যদি সন্তান প্রসব না করা পর্যন্ত তার শান্তি নাই আমার আল্লাহ বলে হাবিব দশ মাস দশ দিন গর্ভবতী মা পেটের মধ্যে সন্তান ধারণ করে যখন তার বিষধর ব্যথা শুরু হয়ে যায় বিয়োগ ব্যথা শুরু হয়ে যায় ওই সন্তান মায়ের গর্ভ থেকে প্রসব না হওয়া পর্যন্ত এই মা পাগল হয়ে যায় পেরেশান হয়ে যায় দুনিয়ার কোনো কথা মায়ের ভালো লাগে না ভালো লাগে না আমার আল্লাহ বলে হুজুর দুনিয়া গুনা নিতে নিতে পেটের মধ্যে ধারণ করতে করতে সে আশায় থাকে কখন কিয়ামত হবে দুনিয়ার ভিতরে অন্যায়গুলি জমা রাখতে রাখতে এই জমিনের পেটের মধ্যে জমিনের গর্বের মধ্যে গোলামের অন্যায়গুলি ধারণ করতে করতে আশায় থাকে কখন আল কারিয়া হবে মাল কারিয়া হবে ওয়ামা আদরাকা মাল কারিয়া হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস কখন এই কিয়ামতের দিবস আসবে ওই মুহূর্ত পর্যন্ত এই জমিন অপেক্ষায় থাকে অপেক্ষায় আ
আমার আল্লাহ বলে যখন কিয়ামত শুরু হয়ে যায় কিয়ামত শুরু হয়ে যায় যখন ধ্বংসলীলা শুরু হয়ে যায় পর্বত মালাগুলো যখন পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকে আল্লাহু আকবার পর্বত মালাগুলা যখন তুলার মতো উঠতে থাকে তুলার মতো উঠতে থাকে ওই মুহূর্তে এই জমিন অপেক্ষা করে আর বলতে থাকে রে আমার সময় এসেছে আমার গর্বে এতদিন পর্যন্ত তোদের অন্যায়গুলি আমি জমা রেখেছি অপরাধগুলা জমা রেখেছি কাউকে বলার মতো সুযোগ পাই নাই এই মুহূর্তে আমার আল্লাহ দয়াময় সুযোগ করে দিয়েছে ওয়া খরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন পেট থেকে তার অন্যায়গুলি বের করে দিবে আর গোলামগুলি সচক্ষে দেখতে থাকবে অপরাধগুলি দেখতে থাকবে আয় হায় মনে মনে ভেবেছিলা আমি গোপনে অন্যায় করেছি কেউ দেখে নাই মনে মনে ভেবেছিলা আমি এমন একটা জায়গায় অপরাধে লিপ্ত হয়েছি এমন এক গহীন রুমের মধ্যে অন্যায় করেছি এমন এক গহীন জঙ্গলার মধ্যে অপরাধ করেছি এমন এক বন বিভাগে অপরাধ করেছি দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও দুনিয়ারে ও জমিন সব কিছু বের করে দে সব কিছু বের করে দে সব কিছু বের করে দে আমার জমিনের মধ্যে নেক আমলগুলিও ছেড়ে দিবে বদ আমলগুলিও ছেড়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুজুর মানুষগুলো আপনাকে জিজ্ঞাসা করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা কিয়ামত কবে হবে আপনি বলেন ফাইদা বারি অল বাসর যখন তাদের চক্ষুগুলি আতঙ্কিত হয়ে যাবে অন্যায় দেখতে দেখতে অপরাধ দেখতে দেখতে মানুষ বিবেক হারা হয়ে যাবে মানুষ ভাবতেও পারবে না এত অন্যায় মানুষ কেমন করে করে এত অপরাধ মানুষ কেমন করে করে এত অন্যায় মানুষ কেমন করে করে আয় হায় কারো ডাক শুনে না আয় হায় কারো বারণ শুনে না আয় হায় আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই ফাইদা বারি অল বাসর ওয়া খসাফাল কমার ওয়া জুমিআস শামসু ওয়াল কমার যেই দিন চন্দ্র এবং সূর্য এক হয়ে যাবে বিকিরণ নষ্ট হয়ে যাবে ওই মুহূর্তে গোলাম কেয়ামত দেখতে পাবে কেয়ামত হুজুর আপনি তাদেরকে সাবধান করে দেন আপনি তাদেরকে সাবধান করে দেন কেয়ামত আসার আগেই যেন তারা ভালো হয়ে যায় তারা তাওবা করে তারা তাওবা করে তারা তাওবা করে আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন গোলাম যেন তাওবা করে ফিরে আসে কার দিকে তাওবা করে ফিরে আসে আর ইবাদত করে আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহর জন্য ইবাদত করে আল্লাহর জন্য যে যেখানে ইবাদত করতে পারে করতে দেন তবে কিয়ামত শুরু হয়ে গেলে আর কারো তাওবা কবুল হবে না কিয়ামত শুরু হয়ে গেলে তখন আর হাজারবার কানলেও কারো তাওবা গ্রহণ করা হবে না কিয়ামত শুরু হয়ে গেলে গোলাম বিপদের মধ্যে পড়ে যাবে ওই মুহূর্তে দেখার মতো কেউ ওই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই হাবিব গো তাকে আপনি জানান তারা যেন আগেই তারা যেন আগেই তারা যেন অন্যায় থেকে ফিরে এসে তাওবা করে তাওবা তাওবা করে তাওবা আমার আল্লাহ বলে হুজুর যদি গোলাম আমি আল্লাহকে মানে আমার রসুলকে মানে আমি তার তাওবা কবুল করব আর যদি তাওবা ছাড়া মৃত্যু হয় কেয়ামতের দিবসে সব বের করে দেওয়া হবে সব বের করে দেওয়া হবে সব বের করা হবে লজ্জায় মাথা নিচের দিকে নেমে যাবে লজ্জায় মাথা নিচের দিকে নেমে যাবে লজ্জায় মাথা নিচের দিকে নেমে যাবে আল্লাহু আকবার লজ্জায় মাথা নিচের দিকে নেমে যাবে কেউ মাথা লজ্জায় উপরের দিকে উঠাতে পারবে
না সেই কঠিন বিপদ সেই সময় কিয়ামত এই কিয়ামতের দিবসের কথা আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন তবে সময় সংকীর্ণ হওয়ার কারণে আজকে আমরা এখানেই কথাগুলো শেষ করতে যাচ্ছি কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবে একটি ফুৎকার দেওয়ার সাথে সাথে যখন কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে তখন আবারো এই ইসরাফিল আলাইহিস সালাম হুকুমের অপেক্ষায় বসে থাকবে কার জন্য আল্লাহর জন্য ইনশাআল্লাহ যদি সুযোগ হয় এবং যদি আল্লাহ দয়া করে আগামীতে আবার আমরা এই বিষয়ে কথা বলবো আল্লাহ যদি দয়া করেন তার আগে আমাদেরকে তাওবা করতে হবে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে বাবারা তাওবা করতে হবে যদি তাওবা করি তাহলে আল্লাহ maaf করে দিতে পারে আর তাওবা করলেই যে আল্লাহ maaf করে দিবে এরকমও না তাওবা তাওবার মতো হতে হবে তাওবা তাওবার মতো হতে হবে আমি অন্যায় করি আমার গীবতের অভ্যাস আছে আমার মানুষকে অপরাধ করার অভ্যাস আছে আমার চুরি করার অভ্যাস আছে আমি গীবত করি দোকানে আমি গীবত করি বাজারে আমি গীবত করি রাস্তায় আমি গীবত করি ঘরে আমার এটা অভ্যাস আছে আমি মানুষের অপরাধের মধ্যে জড়িত হই এটা আমার অভ্যাস আছে কিন্তু আজকে থেকে নিয়ত করতে হবে যে না আমার যত অপরাধই হোক আমি আল্লাহর কাছে ক্ষমার আশায় তাওবা করব এইভাবে যদি তাওবা করি যে না আমি আর জীবনে অন্যায় করব না তাহলে আল্লাহ কবুল করতে পারে আর যদি না আজকে আয়েশা আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি অপরাধ করছি ক্ষমা করে দেন আবার পরের দিন একই অপরাধ করছেন তাহলে বোঝা যাবে যে আপনার তাওবা কবুল আপনার তাওবা কবুল হবে না এই জন্য প্রিয় বাবারা প্রিয় বন্ধুরা আমরা তাওবার মতো তাওবা করব আমরা ফিরে আসার মতো ফিরে আসব যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন কবুল করেন আল্লাহ তাআলার প্রিয় রসূলের খাঁটি উম্মত বানান আল্লাহ তাআলার খাঁটি গোলাম বানান আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল